সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? তো বরাবরের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে দেখাবো আপনাদের। আজ দেখাবো আপনাদের ভিডিও এডিটিং একটি সফটওয়্যার। আমি এর আগে উইন্ডোজ শেয়ার, ফিল্মোরা, ভিডিও এডিটিং 8.5 যে অপশন ভার্সনটা আছে সেটা নিয়ে একটা ভিডিও বানাইছি আপনাদেরকে, সেটা কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করে অ্যাক্টিভেশন করতে পারেন। তো আজকে আমি সেই বরাবরের মতো উইন্ডোজ শেয়ার ফিল্মোরার 8.7 যে নতুন ভার্সনটা রিলিজ হয়েছে সেই ভার্সনটা নিয়ে দেখাবো আপনাদেরকে, আর সেই ভার্সনটা আপনি কীভাবে ফ্রিতে ডাউনলোড করে অ্যাক্টিভেশন করে তারপর সেটা দিয়ে কাজ করতে পারেন। খুবই পাওয়ারফুল ভিডিও এডিটিং, এটা সবাই জানে যে যদি কোনো ভিডিও এডিটিং তাদের জরিপ করা হয় তাহলে 2 থেকে 3 নম্বরের ভিতরেই থাকবে উইন্ডোজ শেয়ার ফিল্মোরা, এতটুকু পাওয়ারফুলি। যেমন সাইবার লিঙ্ক, পাওয়ার ডিরেক্টর, ক্যাম্পাসিয়া, সোনি পিক্সেল, এরকম অ্যাডোবি সবগুলাই নিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও বানাইছি। আশা করি আপনারা বাকি ভিডিওগুলো দেখতে পারবেন আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করলে। তাহলে চলুন আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে উইন্ডোজ শেয়ার ফিল্মোরার যে 8.7 যে নতুন ভার্সনটা রিলিজ হয়েছে সেই ভার্সনটা আপনারা কীভাবে ফ্রিতে ডাউনলোড করে এবং লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন করে সেটাকে কাজ করতে পারেন সেটা দিয়ে। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে নেক্সট টাইম আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটা নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তাহলে চলুন আজকে দেখাবো আমার ভিডিওর মধ্যে। সফটওয়্যারটি আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যখনই আপনারা ভিডিওটা প্লে করবেন ভিডিওর নিচে শো মোর অপশন থাকবে, সেই শো মোর অপশনে ক্লিক করলে সরাসরি এটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। যখন ডাউনলোড করবেন এটা জিপেল আকারে থাকবে, আপনারা আনজিপ করে নেবেন, কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না। তখন এটার ফোল্ডারের ভিতরে নিচে একদম নিচে টলে আপনাদের সেট আপ ফাইল, তখন এটাকে আমরা সেট আপ করবো ডাবল ক্লিক করে। তারপরে ল্যাঙ্গুয়েজ চুজ করে ওকে। নর্মালি আমরা যেরকম সফটওয়্যার ইনস্টল করি সেরকম ইনস্টল করে দেবো, কোনো সমস্যা। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হইতেছে, সাইজটা একটু বড়, সেই জন্য একটু সময় নেবে। যদি আপনার পিসির কনফিগারেশন ভালো হয় সেক্ষেত্রে জলদি হয়ে যাবে। তারপর আমরা টিকটা উঠে দিয়ে লঞ্চ করব। এই যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, এখন এটাকে আমরা ওপেন করব। সফটওয়্যারটি ওপেন হইতেছে আমাদের, হ্যাঁ দেখুন এটা হলো হোম পে ইন্টারফেস এরকম। এটার ফার্স্টে আছে আপনার ইজি মোড বা ইনস্ট্যান্ট কাটার, অ্যাকশন টোলস, আর এটা হলো ফুল ফিউচার মোড। আমরা যদি সব ধরনের কাজ করি তাহলে ফুল ফিউচার মোডে কাজ করব। এখন যেটা করতে হবে, আমরা ওপেন করার আগে আমাদের এটার পাসওয়ার্ডটা লাইসেন্স কপিটা করতে হবে। তো এই জায়গার মধ্যে প্যাচ ফাইল আছে একটা, সেটাকে আমরা আনজিপ করব। তো এই প্যাচ ফাইলের মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে, আপনার পাসওয়ার্ডটা ওই জায়গায় পাবেন 123।
1 2 3 দিয়ে আমরা ওকে দিলেই আমাদের এটা জিপ ফাইল আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেছে, এখন এটা ফোল্ডারটা ওপেন করব আমরা। ফোল্ডারটা ওপেন করার পরে এরকম একটা ফাইল আছে আমাদের, এখন এই যেই যে কাজটা করতে হবে, আমরা সফটওয়্যারটাকে ওপেন করার আগে এই ফাইলটাকে আমরা ওপেন করব। তারপরে ইয়েসে ক্লিক করব, নেক্সট, ইনস্টল। হ্যাঁ, ফিনিশ। আমাদের এই ফাইলটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের সফটওয়্যারটি। তো এখন আমরা ফুল ফিউচার মোডে ওপেন করবো সফটওয়্যারটাকে। দেখুন আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। এটা হলো আপনার উইন্ডোজ শেয়ার ফিল্মোরার ইন্টারফেস 8.7 ভার্সনটা। এখন এই সফটওয়্যারটা আমার অলরেডি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এখন আমরা বিনা টেনশনে এটা থেকে কাজ করতে পারবো। আর এটার নিচে টাইম লাইন, যারা টুকটাক ভিডিও এডিটিং জানেন তাদের দেখানোর প্রয়োজন নাই, খুব সহজেই আপনারা ফাইলটাকে ইনপুট করার পর আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। আর নিচে হলো টাইম লাইন, আপনাদের মন মতো আপনারা যে কোনোভাবে এটাকে কাজে লাগাতে পারেন। এই ভিডিও এডিটিং সফটওয়্যারটাকে যে কোনো ভিডিও এডিট করার জন্য খুব সহজে, আপনি একটা প্রফেশনাল ভিডিও এডিটার হতে পারবেন যদি এটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও টিউটোরিয়াল, যে কিভাবে খুব সহজে আপনারা ক্যাম্পাস স্টুডিও 8.7 যে নতুন ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে এবং 100% এর লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন করতে পারেন খুব সহজে ফ্রিতে। সেটাই দেখালাম আজকে আমার ভিডিওর মধ্যে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফার্স্ট এবং লাস্ট সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর যদি কেউ ভিডিও এডিটিং করা না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো সামনে আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন ভিডিও কীভাবে এডিট করে সেই বিষয়ের উপর ভিডিও বানানোর জন্য। তো আজ এই পর্যন্ত, নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।